এতো আমাদের নেতাকে যেভাবে নির্মমভাবে লাঠি চার্জ করে কলকাতার বুকের মধ্যে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে, এটা এটার প্রতিবাদে আমাদের আমরা আজকে রাস্তায় সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আজকে এই মিছিল বার করা হয়েছে। হ্যাঁ, আইনি পর্যায়েও লড়াই চলবে এবং রাস্তার মধ্যেও লড়াই চলবে। রাজ্য সরকারকে এই বার্তা দিতে চাই, যেভাবে একজন জনপ্রতিনিধিকে তুলে নিয়ে গিয়ে ধর্মতলা থেকে টেনে হিজড়ে নিয়ে গেছে, তার প্রতিবাদে সারা বাংলায় প্রতিবাদ চলছে। জনগণ একেবারে ক্ষুব্ধ রয়েছে, একজন বিধায়ককে যেভাবে টেনে হিজড়ে পুলিশ নিয়ে গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আজকে প্রশ্ন উঠছে সারা বাংলা জুড়ে, সারা বাংলার মানুষ ক্ষুব্ধ রয়েছে। Ainda segala khanjia,